আল্লাহ নবী ওই রাতে আলীকে ডাকলেন, আলী কাররাম আল্লাহ ওয়াজহাহু, আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আমি মদিনাতে চলে যাচ্ছি বাবা আলী, তবে ওদের এই মূল্যবান সম্পদ ওরা আমার কাছে আমানত রেখেছিল, এই আমানাতের মাল আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, ও বাবা আলী, আমানাতের মাল যেন খেয়ানত না হয়, ওদের মাল তুমি ওদেরকে বুঝে দিও, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। আলী কাররাম আল্লাহ ওয়াজহাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আপনি আমাকে দেখে দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর আদেশে চলে যাচ্ছেন, যাও, তবে যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী বড় খুশি হতাম, আমি আলী বড় সন্তুষ্ট হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ওরা আপনাকে না পেয়ে ওরা যদি আমাকে মেরে দেয়, এটা আপনার সঙ্গে আমার বিদায় দেখা, এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা, আর দেখা হবে না। হুজুর আপনি যদি একটা কথা দিয়ে যান আমি বড় খুশি হব। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটা মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রীর স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি আলীকে না নিয়ে আপনি যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি আল্লাহ নবী কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি তোমাকে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। তিনি বলতে পারলেন না, একটু মোহাম্মতে বলতে পারলেন না, একটু তকবিদান্ত নারাই তকবির, জোরে বলুন নারাই তকবির। আলী, আমি আসছি আসছি, আজ ভুলবেন না, আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি, নবী ঘোষিত জান্নাতি সাহাবীদের ভিতরে আখেরাতের ভয় ছিল কতটা, আল্লাহর ভয় ছিল কতটা, কবরের ভয় ছিল কতটা, আমি সেটাকে আপনাদেরকে বোঝানোর জন্য গুটি গুটি আগিয়ে যাচ্ছি। আহা, আল্লাহ রাসূল সাল্লাম আলী কাররামাল্লাহ ওয়াজহাহুকে সেই মালগুলো বুঝিয়ে দিয়ে, আলী তুমি আমার পক্ষে থাকো, আমি আসছি, বেরিয়ে পড়লেন এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে। গভীর রাতে আল্লাহ রাসূল গুটি 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 পায়ে কলিজা ছাড়া সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে একবার আস্তে করে নক করেছে। আবু বকর জোরে ডাকতে পারছেন না, কোনো বেঈমান, কোনো বেদিন, কোনো কুফারের কোরাই যদি শুনতে পায়, আস্তে আস্তে আবু বকর এত আস্তে ডেকেছে, দেখতে পাওয়া সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ, বলুন একটু মহব্বতে বলুন, ও আমার মায়া, আল্লাহ নবী তাকে দেখেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আমি আজকে না আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে রয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে বড় প্রেশানিতে,
চেয়েছিলাম, হুজুর আপনি কখন আসবেন, হুজুর আপনি কখন আসবেন, আমি আবু বাকার যদি ঘুমিয়ে যান, আপনি যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বাকার আবু বাকার আবু বাকার আবু বাকার বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বাকার আপনার ইন্তেজারে অপেক্ষায় ছয় মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। বলতে পারলেন না ছেলেরা মহব্বতে বলতে পারলো না, আমি ছ মাস ঘুমোইনি, কমা ছ মাস, আপনি কখন আসবেন, হুজুর আপনি কখন আসবেন, আমি যদি ঘুমিয়ে যাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, বলো আল্লাহর নবী খুশি হয়ে কি বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের ঈমানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বাকারের এক রাতের আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তমাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তমাম পৃথিবীর আমার উম্মত উম্মতিদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বাকারের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলুন একটু মহব্বতে বলুন, তকবীর নারায় তকবীর, ছেলেরা জোরে বলো না নারায় তকবীর, জোরে বলো না নারায় তকবীর, হ্যাঁ আল্লাহ। সমস্ত সাহাবীদের ঋণকে পরিশোধ করতে পেরেছি, কাটতে পারেনি আবু বকর কে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সমর্থ অনুযায়ী টাকা পয়সা দি, অস্ত্র শস্ত্র দি, আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। দেখতে পাওয়া যায় মেয়েরা কেউ বা কানের খুলে, কেউ বা নাকের খুলে, কেউ বা গলার খুলে, কেউ বা হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বাকারকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন আমার আবু বাকার কোথায়, আমার আবু বাকার কোথায়, আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, ও আবু বাকার, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুচোখ ভরা পানি, হাতে একটি থলি, দুচোখ ভরা পানি, হাতে একটি থলি, ওই থলিটাকে নিয়ে গুটি গুটি পায় আল্লাহ নবী নিকটস্থ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন,
আল্লাহ নবী ওই থলিটা নিয়ে খুলে দেখেন, ওই থলিতে কয়েক দেরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জম পাওয়া গেল। অন্য সাহাবীরা অনেক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দিয়েছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গরীব মানুষ অনেক দিয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ অনেক দিয়েছেন। ওনাদের চেয়ে আবু বাকর হুজুরের দানটা বড় নগণ্য দান, কিন্তু আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বাকরের দানটা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। যদি বলতে পারলেন না, আজকে সকলের চেয়ে আমার আবু বাকরের দানটা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে। বাবা, যে সাহাবীরা বেশি বেশি দিয়েছেন তাদের মনে একটা প্রশ্ন জাগবে না জাগবে না, আমরা এত এত দিলাম, আমাদেরটা আল্লাহ পাকের দরবারে পছন্দের হলো না, আবু বাকর এত কম দিল তারটা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে ডেকে বললেন, বাবা ওমর, ও মামা আলী, ও মামা উসমান গনি, হ্যালো, কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একই কথা বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন। আল্লাহ নবী আবু বাকরকে ডাকলেন, ও আবু বাকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো। আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে টুকরি কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বাড়িতে সম্পদ হিসেবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রসুলকে রেখে এসেছি, সম্পদ হিসেবে যা ছিল সব আপনার কদমে ঠেলে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, বলুন, সেই মানুষটা কাঁদতেন কি বলে জানেন, আবু বকর সিদ্দিক কি বলে কাঁদতেন জানেন, গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বনু জঙ্গলের ঘাস কোণে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলত, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলত, কামাতের দিক আবু বকরকে হিসাব দিতে হতো না। বলুন আল্লাহ আকবার, জবান খুলে বলুন আল্লাহ আকবার। কিরকম মনে হচ্ছে বাবা, এখন যদি সংযত না হই রেহাই পাবো তো? এখনো যদি পরিবর্তন না হয়, সংযত না হয় রেহাই পাবো তো বাবা? সারা জীবন শুনেছি, এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, সারা জীবন শুনেছি, এখনো নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, সারা জীবন শুনেছি, আমি এখনো পর্যন্ত সুদ থেকে আমার জীবনটা বাঁচাতে পারেনি, সারা জীবন শুনেছি, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারেনি, সারা জীবন শুনেছি, এখনো পর্যন্ত পেশাব করে পানি নিতে শিখিনি। আছে না নেই?
আরে কথা বলেন না কেন, দাঁড়িয়ে পেশাব করা পাটি, পেশাব করে পানি নামা পাটি আছে না, গিজ 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 করছে। আর কবে পরিবর্তন হবে, কবে ভালো হবে, কবে সোজা হবে? মরে গেলে, ওরে মরে গেলে তো এমনিও সোজা হবে, অমনিও সোজা হবে। সোজা যদি হতে চাও জীবিত অবস্থায় সোজা হও, পরিবর্তন যদি হতে চাও জীবিত অবস্থায় পরিবর্তন হও, মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এত মাহফিল হচ্ছে বাবা, এত অজনসিয়ত হচ্ছে, আমরা তো রাত জেগে জেগে রাত জেগে জেগে আমরা সব দুর্বল হয়ে গেছি, আমাদের শরীর এত দুর্বল, আপনারা ধাক্কা মারলে আমরা পড়ে যাব। রাত জেগে, রাত জাগলে শরীর আপনার, আপনার শরীর কি হয়, হালকা হয়ে যায়, শরীর কোনো ক্ষমতা থাকে না। রাত জেগে দিনে ঘুম হয় না রে বেটা, দিনে ঘুম হয় না। কত মানুষ ফোন করে, হুজুর আমার আব্বা আম্মা সবরে সানি সকাল 10টা থেকে 12টা একটা সময় দিতে হবে আপনাকে। আমি বললাম বাবা ক্ষমা করো, দিনের দাওয়াত আমি নিতে পারবো না, পারবো না। দিনেও ঘুম আসে, হ্যাঁ গা রাতের ঘুম দিনে হয় না, হয় না, কিন্তু সমাজ পরিবর্তন হলো না। এই যে আপনার পশ্চিম কাঠালিয়া উত্তরপাড়া, উত্তরপাড়া এখানে এই যে উত্তরপাড়াতে কত ঘর মুসলিমের বাস, কত মিনিমাম 600, ঠিক বলছেন ভুল বলছেন? আর সেই উত্তরপাড়ায় মিনিমাম 600, ঠিক বলছেন ভুল বলছেন? তো 600 বাড়ি থেকে যদি একজন করে আসত মাহফিলে, প্যান্ডেলে জায়গাও তো, হ্যাঁ কথা বলে না মুরব্বীরা, দরশরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন না, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন ছেলেরা, জোরে জোরে পড়ো, জবান খুলে পড়ো, নবীর শানে দরুদ শরীফ জোরে জোরে পড়ো, মাওলানা মুহাম্মদ আলা আলি পয়গম্বর কারোজা দেখা দে খোদা মুদ্দত সে মিলা দে খুদা শরাবে মোহাম্মদ পিলা দে খুদা পয়গম্বর করো যা দেখা দে খুদা সুন্দর লাগছে একটু কলে মার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বাবা আজকের এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়ার পরে এই গ্রামের 5টা বেকা মানুষ যদি সোজা হয় এই মাহফিলের অনেক দাম। এই গ্রামের 5টা বেকা মানুষ যদি কি হয় সোজা হয়,
তার মানে কি, যারা এই গ্রামে যদি কেউ কুঁজো টুঁজো থাকে আপনারা মাহফিল শুনে ওর বাড়ি গিয়ে টেনে টেনে সোজা করবেন নাকি? হ্যাঁ, যে হুজুর বলে গেছে আমাদের সোজা হতে হবে, টেনে সোজা করে দেবে না। ওই সোজার কথা বলি না, ওই সোজার কথা বলি না। আর এখন তো সব অজনসিয়ত হয়ে গেছে বাবা, এখন অজনসিয়ত হয়ে গেছে, অধিকাংশ জায়গায় সব দুদিন করে সব মাহফিল হচ্ছে। কদিন করে হচ্ছে কথা বলে না, দুদিন করে হচ্ছে। প্রথম দিন হচ্ছে গজব শিল্পী, কি শিল্পী, গজল না গজব শিল্পী, কি শিল্পী, গজব শিল্পী, তাও আবার পুরুষ নয় নারী পুরুষ, গজব শিল্পী। খবরদার বলে যাচ্ছি, এই সর্বনাশ যেন করবেন না, যদি ওই সর্বনাশ করেন আপনাদের গ্রামে খোদার গজব নাজিল হবে। কি আমি বলেছি, গজব হবে, আপনাদের আব্বা আমার কবরে রহমত নাজিল হবে না। খবরদার, মাহফিলে ঐতিহ্যগুলো নষ্ট করে ফেলেছি আমরা। অধিকাংশ জায়গায় দেখছি, অধিকাংশ জায়গায় দেখছি দুদিন করে মাহফিল হচ্ছে, একদিন করে প্রথম দিনে গজব শিল্পী। আল্লাহ, গজব শুনে মানুষের জীবনে কি পরিবর্তন আসবে, আসবে কি হবে, বরং এখন যত গজল হচ্ছে সব গানের সুরে ওসব শুনলে মনের ভিতরে নারী পুরুষের প্রেম পয়দা হবে। কি পয়দা হবে? ভালোবাসা পয়দা হবে, জেনা হবে। জোরে বলো না, নারী পুরুষের অন্তরে প্রেম পয়দা হবে। আজকে আমাদের ঘরের কিছু কিছু ছেলেরা অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে সব গজব শিল্পী কিনছে সব। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলে, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা যদি আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই ভয় করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ পাক আমাকে দেখত, কতই না ভয় করত। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের আসমান সমূহ গুনাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না, তকবীর দেন তো, নারায় তকবীর, জোরে বলেন নারায় তকবীর। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আর কি বলেছে আল্লাহ? তারা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আজাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আজাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা, আমার বান্দা আমার আজাবে জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এত ভয় করে, আমার বান্দা যদি একবার আমার আজাবে জাহান্নামকে দেখত, তারা কতই না ভয় করত। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমার আজাবে জাহান্নামকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ। একটু বলুন না, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক কোরআন শরীফে বিধনে বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না না দেখে, জোরে জোরে বলুন, জাহান্নাম আযাব,
আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। সুবহানাল্লাহ, আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। দেখুন এই যে আপনার জীবনের গুনাহ মাফ, পৃথিবীর কোন নবী রসুল আপনার জীবনের গুনাহ মাফ করতে পারবে না? কোন পীর সাহেব, মাওলানা সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেব আপনার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র গুনাহ মাফ করতে পারেন আমাদের স্রষ্টা। একটু যদি বলো, সেই স্রষ্টা বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমাকে যদি ভয় করিস, এক নাম্বার আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ও আজরুন কবির, আমি আল্লাহ পাক তোর জীবনের ছোট ছোট নেকিগুলোকে আমি আল্লাহ পাক বড় করে দিই। আল্লাহ আজকে সেই ভয়টা আমাদের ভিতরে নেই বাবা, আর এই ভয়টা এমনই ভয়, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে পয়দা হবে, মাছিদের ভিতরে একটা মাছি আছে, মৌমাছির ভিতরে একটা মাছি আছে, ওই মাছি যেখানে যায় দলবল সেখানে যায়, ওই মাছিটার নাম কি? রানী মাছি। রানী মাছি যেখানে যাবে দলবল কোথায় যাবে? সেখানে যাবে। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক আপনার ভিতরে জাহান্নামের ভয়টা চলে আসবে, আযাবের ভয়টা চলে আসবে, কবরের ভয়টা চলে আসবে, হাশরের ভয়টা চলে আসবে, সিরতের ভয়টা চলে আসবে, মিজানের ভয়টা চলে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে একজন নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। আহারে, আজকের সেই মূল জিনিসটা আমাদের ভিতরে অভাব, অভাব। আজকে দেখুন না, যারাই মাহফিল শুনছি, আবার আমরা যারাই মাহফিল করছি, তাদের ভিতর থেকে দেখা যাচ্ছে আমাদের দ্বারা তো বড় বড় গুনাহ হয় না, হয় না, হয়ে যাচ্ছে। তার মানে ওই ভয়ের অভাব, ভয়ের অভাব। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক কবরের ভয়টা আপনার ভিতরে চলে যাবে, জাহান্নামের ভয় আপনার ভিতরে চলে যাবে, আযাবের ভয় আপনার ভিতরে চলে যাবে, সিরাতের ভয়, মিজানের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। আমরা যে পৃথিবীর জমিনে বসবাস করছি, এই দুনিয়াটা হলো তিন নাম্বার জগৎ। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। বাবা কবর চতুর্থ নাম্বার জগৎ, কবরের কথা শুনলে ভয়টা লাগে না? লাগে না। কবর সাড়ে তিন একটি জায়গা, ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, ওই কবরটা আবার কারোর জন্য হবে জান্নাতেরই টুকরা। কারোর কবরটা হবে কি? জাহান্নামের গর্ত। আবার কারো কবরটা হবে কি? জান্নাতের টুকরা।
ওই ভয়টা কাদের ভিতরে ছিল? নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়ত, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়ি, দাড়ি মোবারক ভিজে গি, জুব্বা মোবারকটা ভিজে যেত, হুজুরের চোখের পানি গড়ি, দাড়ি মোবারক ভিজে গি, জুব্বা মোবারকটা ভিজে যেত, হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাক সাহাবীরা, আমি উসমান, আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতে প্রথম খাঁটি, আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুল সুরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুল সুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়ি, আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। আমি যখন আমার নজরে যখন কবর পড়ে যায়, আল্লাহ রাসূলের কথাটা মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন, ওখানে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে সিরতে প্রত্যেকটা জায়গাতে পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুল সুরাতে প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটা স্মরণে পড়ে যায়, ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, আমার চোখের পানি গড়িয়ে দাঁড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। একটু সুবহানাল্লাহ বলে যাবে, একটু মহব্বত বলে যাবে। আজকে লক্ষ্য করুন তো আমাদের ভিতরে ওই ভয়টা কতটা আছে, কতটা আছে আমাদের ভিতরে, আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, গোনা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আজকের আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, আমরা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে বিপুলভাবে আমরা লিপ্ত হয়ে গেছি বাবা, বিপুলভাবে। ও আমার মায়া, যে উসমান গানি কবর থেকে রোনাজারি করে, কবর থেকে কান্নাকাটি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ বাবা উসমান গনি? আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, নবী ঘোষিত জান্নাতি সাবি, কবর থেকে রোনাজারি করে, নবী ঘোষিত জান্নাতি সাবি, কবর থেকে কান্নাকাটি করে। আজকের আমরা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের ভিতরে এখনো কবরের ভয় আসলো না। আল্লাহ রাসূল বললেন, উসমান, আমি আল্লাহ রাসূল বলছি তুমি জান্নাতি। একটু বলুন সুবহানাল্লাহ, নবী ঘোষিত জান্নাতি সাব, কাঁদছেন কবর দেখে, একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন, নবী ঘোষিত জান্নাতি সাহাবি, আল্লাহ রাসূল 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের আশারায় মুবাশশারা বলা হয়। সুবহানাল্লাহ, বলুন তানারা আখেরাতের ভয়ে কাঁদতেন, কবরের ভয়ে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন, আযাবের ভয়ে কাঁদতেন,
আজকের আমাদের অবস্থা দেখুন তো, এত মাহফিল হচ্ছে, এখনো সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে। অথচ একজন মৃত মানুষকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, এর ভিতরে দুইজন ফেরেশতা উপস্থিত হবে, তিনটে প্রশ্ন করবে, তার ভিতরে এক নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? নামাজ কার হুকুম, কার হুকুম? আজকে দেখুন তো এত মাহফিল হচ্ছে, এখনো নারী পুরুষ বেনামাজ, এখনো নারী পুরুষ। যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার সমস্ত সাহাবীদের আমি রাসূলুল্লাহ পরিষদ করে দিয়েছি, আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিষদ করতে পারলাম না, আবু বকরের ঋণ পরিষদের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি, একজনের ঋণকে পরিশোধ করতে পারেনি। কে তিনি? কে? আবু বকর। রাসূল বললেন, সেই আবু বকরের ঋণটা পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে কে নিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো স্লো কেন, আওয়াজ তুলুন, সুবহানাল্লাহ বলুন। যে মানুষের ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখেরাত সম্পর্কে আর কোনো চিন্তা বা ভয় থাকার প্রয়োজন ছিল কি? না 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 না। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা, মক্কার কুফফানে কোরাইদের জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিই, আমাকে মদিনাতে হিজরত করতে হবে বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে, ও বাবা আবু বকর, কথাটা মনে রেখে দিই, কথাটা যেন ভুলে যেও না, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে, বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে, 6 মাস পরে মক্কার কুফফারে কুরাইশরা আল্লাহ নবীর ঘরটা গিরে ফেলে দিয়েছে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে, মক্কার কাফেররা আল্লাহ নবীর ঘরটা গিরে ফেলেছে, আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখে না, দেখে না যে ওই কাফেররা যে আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে মেরে দেবে, ওরা যে চক্রান্ত করছে, এই দৃশ্যটা আল্লাহ দেখে না, দেখে না? আমাদের আল্লাহকে ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র নিদ্রা এবং ঘুম আমাদের স্রষ্টাকে স্পর্শ করতে পারে না। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। আমরা রাতের আঁধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে আমাদের প্রত্যেকটা আমলের খবর আল্লাহ রাখে না, রাখে না? বাবা, আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে মাইক্রো আপনার যন্ত্র ছাড়া, আপনি যেগুলো দেখতে পাবেন না, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন খোদার জ্বালায় চিৎকার মারে, ওই ক্ষুদ্র প্রাণীর চিৎকারের আওয়াজ আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে শুনতে পায়। মহব্বতে বলেন না, ওরা আমার নবীর ঘরটা গিরে ফেলেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদিদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাসলামকে পাঠিয়ে, ও জিবরাসলাম তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছো, আমার নবীকে জানে মেরে, আমার হাবিবকে জানে মেরে, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো এক্ষণে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো, আমার নবীকে আর মক্কার জমিনে রাখবো না।
আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি সংবাদ নিয়ে আসলে বা কি খবর নিয়ে আসলে বা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা গিরে ফেলেছে, ওরা আপনাকে জানে মেনে দেবে, ওরা আপনাকে জীবনে মেনে দেবে, আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিব্রাইল আলাইহিস সালাম, আমি যাব কি করে, ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি পারলে ওরা আমায় ধরে ফেলবে, ওরা আমার জানে মেরে দেবে। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন, আপনি ঘাবড়াবেন না, আপনার কাজ হচ্ছে শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা কে নিয়েছেন, একটু জোরে বলুন না, কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কে, মনে নেই কে, আব্রাহাম, আর ওকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন, তয়রান আবাবিল, তয়রুন মনে পাখি, আবাবিল মনে ঝাঁকে 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 পাখি, ছোট 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 পাখি, ঠোঁটে একটা করে পাথর, দুই পায় দুটো করে করে পাথর, মোট হচ্ছে তিনটে করে করে পাথর নিয়েছে পাখিরা, সেই পাথরগুলো ছোলার মতো উপর থেকে ফেলেছে, এক একটা পাথর অ্যাটম বোমের মতো কাজ, একটু সুবহানাল্লাহ বলা যাবে, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, বাকি কাজটা আল্লাহর। কিন্তু যারাই নবীকে মেরে দেওয়ার জন্য নবীর ঘরটা ঘিরে রেখেছে, ওদের মূল্যবান সম্পদ আমানত আছে কার কাছে, কার কাছে, বিশ্ব নবীর কাছে, কার কাছে, ওরাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, কারা, যারাই নবীকে মারার জন্য ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, ওরাই আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমিন, ওদের মূল্যবান সম্পদ আমার নবীর কাছে আমানত ছিল, আল্লাহ রাসূল কি আমানতের খেয়ানত করেছিলেন, বলুন না, বলুন না, না 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 না।